वेलकम बैक टू अपडेटेड बाय आविदा फ्रेंड्स बर्तमान कृषि बंधु प्रकल्प बोलूँ बा पीएम किसान योजना बोलूँ बा घर आपनी जो आवेदन करें मैं सरकारी घर सरकार अन्यान्य प्रकल्प आवेदन करते चान से क्योंकि बेशिरभाग जमिर रेकर्ड जमिर पर्चार प्रयोजन है एवं एटा करार जोन्नो आपनाके माने साधारण मानुष कि करे जेटा मोहरी बा दालाल धरे थाकेन एवं तादेरके एकटा मोटा अंकेर टाकाओ किन्तु दिए थाकेन किन्तु आपनि कि जानेन जमिर पर्चा बा जमिर रेकर्ड आपनारा अनलाइन बा अफलाइने निजेराई सम्पूर्ण बिनामूल्ये अर्थात बिना खरचे करते पारबेन तो जमिर रेकर्ड बा पर्चा जेटाई बोलुन ना केन सेटा आपनारा निजेरा किभाबे अनलाइन बा अफलाइनेर माध्यमे आवेदन करबेन आज के आमी जेटा देखाबो सेटा होच्छे अफलाइनेर माध्यमे तो पर्चार एई जे पर्चा बेर करार सम्पूर्ण प्रसेस माने कि कि डकुमेंट्स लागबे कोथाय गिये आवेदन करबेन किभाबे फर्म फिल आप करबेन एबं सेटा कोथाय गिये जमा देबेन कतदिनेर मध्ये आपनि पाबेन एई रेकर्ड सम्पूर्ण डिटेल्स आजकेर भिडियो थेके आमरा जेने नेब तो जदि भिडियो भालो लेगे थाके ताहले अवश्यई एकटा लाइक करे देबेन आर भिडियोटी जारा नतुन देखछेन तारा अवश्यई चैनलटिके सबस्क्राइब करबेन एबं सबस्क्राइब करार पर बेल आइकनटि प्रेस करे नोटिफिकेशन अल करे राखबेन एई धरनेर आपडेट ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো জমির রেকর্ড বা পর্চা বের করার জন্য আপনাকে এই যে মিউটেশন বা নামপত্তনের দরখাস্ত দেখতে পাচ্ছেন অর্থাৎ এই ফর্মটাকে আপনাকে ফিলআপ করতে হবে তো সর্বপ্রথম আপনি যেটা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে এক নম্বরে আবেদনকারীর বিবরণ तो एक नम्बर कलमे जतगुलो तथ्य चावे से आवेदनकारीर विवरण लागबे तो जिनि आवेदनकारीर प्रथमे आछेन नाम आवेदनकारीर नाम आपनि एखाने चाइले बांगलाय लिखते पारेन अथवा इंग्रेजीतेओ लिखते पारेन दलिल रेजिस्ट्री आछे तार नामटा किन्तु एखाने दिते हबे एरपरे आछे पिता बा स्वामीर नाम तो पितार नाम दिते पारेन आर जदि महिला होये थाके ताहले किन्तु स्वामीर नाम एखाने आपनि चाइले दिते पारेन तारपर आछे दरखास्तकारीर ठिकाना तो एखाने दरखास्तकारीर ठिकाना बोलते ग्राम पोस्ट पिन नम्बर थाना समस्त किछु डिटेल्स दिया आपनार जेटा ठिकाना सेटा आपनि दिये देबेन एरपर एखाने फोन बा मोबाइल नम्बर जदि मोबाइल नम्बर थेके थाके ताहले मोबाइल नम्बर अवश्यई दिये देबेन कारण मोबाइल नम्बर आपनार दरकारे लागे परे अफिस थेके आपनाके कल करतेओ पारे तो एखाने आपनि अवश्यई मोबाइल नम्बर दिये देबेन तारपरे आछे संश्लिष्ट मौजाय आवेदनकारीर खतियान जदि थाके माने जे जमिटार आपनि पर्चा बेर करबेन तार जदि खतियान नम्बर जाना थाके सेई मौजार ताहले खतियान नम्बरटा एखाने दिये देबेन এবং এখানে পাসপোর্ট মাপের একটা ছবি আপনি লাগিয়ে দেবেন এরপরে দু নম্বরে আছে দু নম্বর বলা হচ্ছে বিক্রয়ের পূর্ণ বিবরণ বিক্রয়ের পূর্ণ বিবরণ বলা হচ্ছে হাত বদলের ধরন ক্রয় উত্তরাধিকার সূত্রে অথবা বিনিময় বা হেবানামা ক্রয় মানে জমিটি যদি আপনি কিনে থাকেন তাহলে ক্রয়ে আপনি রাইট ক্লিক করবেন আর যদি উত্তরাধিকার সূত্রে মানে যেটা বলা হচ্ছে ওয়ারিশ সূত্রে পাওয়া মানে বংশগত সূত্রে বা ওয়ারিশ সূত্রে কিন্তু আপনি এখানে রাইট ক্লিক করবেন আর যদি বিনিময় প্রথার মাধ্যমে হয় তাহলে এখানে করবেন আর হেবানামা হেবানামা বলতে হেবা মানে হচ্ছে দান করা কোনো সম্পত্তি যদি আপনাকে দান করে থাকে কেউ সেটা কোনো রকম পণ্য ছাড়াই বা কোনো রকম টাকা না নিয়েই যদি দান করে থাকে সেটাকে বলা হচ্ছে হেবানামা এরকম যদি হয়ে থাকে তাহলে হেবানামার উপর রাইট ক্লিক করবেন এরপরে বলা হচ্ছে রেজিস্ট্রিকৃত দলিল নং এবং তাং অর্থাৎ যে দলিল রেজিস্ট্রি করা আছে সেই দলিলের আপনার দলিল নাম্বারটা লাগবে এবং দলিল নাম্বারের পাশেই দেখবেন ডেটটা লেখা থাকে সেই ডেটটাও কিন্তু আপনি এখানে লিখে দেবেন এবার রেকর্ডভুক্ত রায়তের থেকে সরাসরি হস্তান্তর কিনা মানে যিনি রায়ত তার কাছ থেকে যদি সরাসরি হস্তান্তর হয়ে থাকে তাহলে ইয়েস আর যদি না হয় তাহলে নো বা না লিখবেন যদি না হয় তবে সব পিট দলিলের কপি আছে কিনা যদি রায়তের রেজিস্ট্রিকৃত সরাসরি না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে পিট দলিল লাগবে পিট দলিল মানে যেগুলো সহকারী দলিল সেই সমস্ত দলিলের প্রতিলিপি আপনাকে দিতে হবে এরপর তিন নম্বরে আছে জমি বিক্রয়ের বিবরণ জমি বিক্রয়ের বিবরণ তো যিনি বিক্রি করছেন তার নামটা এখানে দিতে হবে এরপর আছে পিতা বা স্বামীর নাম মানে যিনি বিক্রি করছেন তার পিতা অথবা স্বামীর নাম আপনাকে দিতে হবে এবং বিক্রেতার ঠিকানা আগে যেটা দিলাম যিনি আবেদন করছেন তার ঠিকানা এখানে কিন্তু বিক্রেতার ঠিকানা মানে যিনি বিক্রি করছেন তার ঠিকানা এখানে দিতে হবে এরপর চার নম্বর কলমে আপনি দেখতে পাচ্ছেন মিউটেশন বা নামপত্তনের জন্য জমির বিবরণ তো এক্ষেত্রে যে জমিটা সেই জমিটা কোন থানার অন্তর্গত সেই থানাটা আপনি এখানে দেবেন মৌজা মানে জমিটা কোন মৌজার অন্তর্গত সেই মৌজার নাম দিতে হবে জেল নাম্বার জানা থাকলে আপনি জেল নাম্বার দিয়ে দেবেন এরপর খতিয়ান নাম্বার আপনি এখানে দিয়ে দেবেন জমির দাগ নম্বর সেটা কিন্তু এখানে ভালোভাবে লিখবেন এরপর আয়তন মানে জমির যে পরিমাণ সেই পরিমাণটা আপনি একর হিসাবে এখানে লিখে দিতে পারেন এরপর নিচে আপনি দেখতে পাচ্ছেন আবেদনকারীর স্বাক্ষর যিনি আবেদন করছেন তিনি এখানে সাইন করবেন ফর্মটার দুটো পেজ তো প্রথম পেজটা এটা এরপর আমরা যাব দ্বিতীয় পেজে
দ্বিতীয় পেজে আপনি সর্বপ্রথম দেখতে পাচ্ছেন ঘোষণাপত্র। আমি শ্রী বা শ্রীমতী, অর্থাৎ যিনি আবেদন করছেন তিনি এখানে নামটা লিখবেন। নেক্সট আছে শ্রীমতীর পুত্র বা কন্যা, যিনি আবেদন করছেন তার যদি পুত্র কন্যা থেকে থাকে তার নামটা দিতে পারেন। তো এখানে আবেদনকারীর পুরো ঠিকানা, মানে যিনি আবেদন করছেন তার বর্তমান ঠিকানা, তিনি এখন কোথায় বাস করছেন তার পুরো ঠিকানা এখানে দিতে হবে। গ্রাম, পোস্ট, জেলা, থানা, পিন নম্বর সমস্ত কিছু আপনি এখানে দিয়ে দেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন থানার নাম আলাদাভাবে দেওয়া আছে, থানার নামটা দিয়ে দেবেন, জেলার নাম দিয়ে দেবেন। এরপর এখানে বলা হচ্ছে, এত দ্বারা অঙ্গীকার ও ঘোষণা করিতেছি যে আমি নিম্নবর্ণিত জমিটির মালিক হইতেছি এবং রেজিস্ট্রিকৃত দলিল নং, দলিলের নাম্বারটা এখানে দিয়ে দেবেন এবং তাং মানে তারিখ দিয়ে দেবেন, এবং তাং মানে তারিখ দিয়ে দেবেন, যে তারিখে দলিলটা রেজিস্টার হয়েছে সেই তারিখটা, দলিলের প্রথম পৃষ্ঠায় যেটা থাকে তারিখ সেটা দিয়ে দেবেন। এরপর আছে উত্তরাধিকার সূত্রে, যদি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন তাহলে কার কাছ থেকে পেয়েছেন তার নামটা এখানে দিয়ে দেবেন, এবং এখানে তাং মানে এখানে আবার তারিখটা দেবেন যে কবে পেয়েছেন। এরপর দু নম্বরে বলা হচ্ছে যে উক্ত জমিটির তাং বা শাল হইতে নিরবিচ্ছিন্নভাবে ভোগ করিতেছি এবং নিম্নবর্ণিত জমিটির নির্দায়, অর্থাৎ কতকাল ধরে জমিটি ভোগ করিতেছে এই শালটা এখানে উল্লেখ করতে হবে। এরপর তিন নম্বরে আছে যে উক্ত জমিটি ভেস্টেড বা সরকার কর্তৃক অধিগৃহীত জমি নয় এবং এই সংক্রান্ত কোনো কেস অদ্যাবধি শুরু হয়নি, অর্থাৎ এই জমিটি ভেস্টেড জমি বা সরকার কর্তৃক গৃহীত জমি নয় এবং এর কোনো কেসও নেই সেটা আপনি ঘোষণা করছেন। এরপর আপনি দেখতে পাচ্ছেন 4, 5, 6, 7, 8, 9 নটা ঘোষণা আছে। আপনি চাইলে ভিডিওটি পজ করে আপনি এগুলো পড়ে নেবেন এবং পড়ার পরে আপনি নিচে আবার দেখতে পাচ্ছেন জমির বিবরণ, মানে যে জমিটি আপনি রেকর্ড বের করতে চাইছেন সেই জমিটি কোন জেলায় অবস্থিত সেই জেলার নাম লিখবেন, এখানে থানা, সেই জমিটি কোন থানায় অবস্থিত সেই থানার নাম দেবেন, মৌজা এবং জেএল নাম্বার জানা থাকলে সেটা দিয়ে দেবেন। এরপর খতিয়ান নাম্বার, আপনাকে এখানে খতিয়ান নাম্বার লিখতে হবে এবং জমির দাগ নম্বর সঠিকভাবে এখানে লিখে দেবেন। এরপর মোট পরিমাণ, জমিটির মোট পরিমাণ আপনি এখানে দেবেন এবং দখলের পরিমাণ, মোট পরিমাণের মধ্যে আপনি কতটা কিনছেন বা কতটা আপনার দখলে আছে সেটাও কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন। এরপর আবেদনকারীর পূর্ণ স্বাক্ষর, অর্থাৎ যিনি আবেদন করছেন তিনি এখানে আবার সাইন করে দেবেন। এরপর আমরা দেখে নেব যে জমির পর্চা বা রেকর্ড বের করার জন্য এই যে ফর্মটা আপনি ফিল আপ করলেন এই ফর্মের সঙ্গে আপনাকে কী কী ডকুমেন্টস লাগবে। তো আপনি দেখতে পাচ্ছেন সংযুক্তির তালিকা, মানে এর সঙ্গে কী কী সংযুক্ত করবেন সেটা দেওয়া হয়েছে। তো প্রথমেই বলা হচ্ছে রেজিস্ট্রিকৃত দলিল বা দানসূত্র দলিল বা বিনিময় দলিলের প্রতিলিপি, যে দলিলটা আপনার রেজিস্ট্রি আছে সেই দলিলটা আপনাকে লাগবে, আর যদি দানসূত্রের দলিল পেয়ে থাকেন তাহলেও কিন্তু সেই দলিলের আপনাকে জেরক্স দিতে হবে। এবং দু নম্বরে বলা হচ্ছে উত্তরাধিকার সংক্রান্ত সংশয়পত্র বা হেবানামার প্রতিলিপি, জমিটি যদি কেউ আপনাকে হেবানামার সূত্রে দিয়ে থাকে মানে দান সূত্রে বা উত্তরাধিকার সূত্রে মানে ওয়ারিস সূত্রে যদি দিয়ে থাকে তাহলে আপনি আপনার পঞ্চায়েত থেকে একটা ওয়ারিস সার্টিফিকেট নিয়ে আসবেন এবং এর সঙ্গে তার জেরক্স দিয়ে দেবেন। এরপর আছে পিট দলিলের প্রতিলিপি, মানে যে সমস্ত সহকারী দলিল আছে সেই সমস্ত সহকারী দলিলের জেরক্স লাগবে। হাল খাজনা রসিদ, তো হাল খাজনা রসিদ যদি থাকে তাহলে সেটা দিয়ে দেবেন, এবং নির্দিষ্ট ফর্মে ঘোষণাপত্র 10 টাকার কোর্ট ফি সমেত, 10 টাকার কোর্ট ফি সমেত যে ঘোষণাপত্র সেটাও আপনাকে দিতে হবে, এটা কোর্টে গেলেই আপনি পাবেন। এরপর মিউটেশন ফি প্রদানের প্রমাণপত্র, মিউটেশন ফি এটা লাগবে না, এখন মিউটেশন ফি লাগে না, সরকার কর্তৃক এখন কোনো কৃষকের জমির মিউটেশন ফি লাগে না, তো এটা আপনাকে দিতে হবে না। এরপর আছে 5 টাকার পোস্টাল স্ট্যাম্প সহ 2টি খাম, দুটি খাম আপনাকে দিতে হবে যে খামে কিন্তু 5 টাকার পোস্টাল স্ট্যাম্প থাকবে। তো এই ফর্মটা সঠিকভাবে ফিল আপ করার পর আপনি এটা সমস্ত ডকুমেন্টস সহ বিএল অ্যান্ড এলআরও অফিসে জমা দিতে পারেন। এটা জমা দেওয়ার কিছুদিন পরে আপনার ফর্মে যে মোবাইল নাম্বার দেওয়া আছে এই মোবাইল নাম্বার ধরে আপনাকে ফোন করা হবে, হিয়ারিংয়ের জন্য ডাকা হবে। হিয়ারিং হয়ে যাওয়ার কিছুদিনের মাথায় কিন্তু আপনার জমির যে রেকর্ড সেটা আপনি অনলাইনে দেখতে পাবেন। তো এটা অনলাইনে কীভাবে করা যায় আপনারা যদি চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই ভিডিও যদি আপনাদের পছন্দসই হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আপডেটেড বাই আবিদাই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।